আমরা রাস্তায় নামি, আমাদের পুলিশই ধরে নিয়ে যায়। আমি কি করে কইব এই দেশে? আমি তো এই দেশের নাগরিক, আমি তো এই দেশের রোহিঙ্গা না। তো আমরা চাই না, আমরাই কর্ম করতে। আমরা সংসারে বাসস্থান আমরা পাবো আশা করি, কিন্তু পাই না। আমাদের ঘর বাড়ি নাই, আমরা ভাড়া দিয়ে থাকতে পারি না। ঘর ভাড়া অনেক বেশি, অথবা বাজার বৃদ্ধি বেশি, আমরা চলতে পারি না। শারীরিক প্রতিবন্ধী একটা কর্মজীবী হিসাবে আমরা রিক্সা চালাই, আমার হাজব্যান্ড রিক্সা চালাইতে পারে না। প্রশাসন খুব অত্যাচার করে, খুব অত্যাচার করে, এটা বলা যায় না। যেটা আমি প্রতিবন্ধী, আমার হাজব্যান্ড একটু অধিকার পাওয়ার অবশ্যই দরকার, কিন্তু আমার হাজব্যান্ড এটা পায় না। আমি শারীরিক প্রতিবন্ধী, আমি একটা মেডিকেল গেলে সুযোগ সুবিধা পাই না। যেমন আমি একটা সিজার করতে গেছি, আমার মেডিকেলে ভর্তি রাখেন, আমার নিচে ফেলা রাখছে। আমার খুব কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে। আমার বাচ্চাটা এনআইসি তো ভর্তি করে নাই, তিন দিন বাইরে রাখছে আমার বাচ্চাটা। কেন আমি প্রতিবন্ধী, আমি কি অগ্রাধিকার পাই না? টাকা নাই, টাকার জন্য কি আমাদের এই প্রতিবন্ধীর সুযোগ সুবিধা কি দেয় না সরকার? দেয়, কিন্তু আমরা পাই না। প্রতি প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন, যেমন আমাদের প্রতিবন্ধীর একটা মেডিকেল সার্ভিস বা একটা রাস্তায় চলার জন্য সুযোগ সুবিধা, এটা আমরা অগ্রাধিকার চাই। এটা প্রধানমন্ত্রীর কাছে আবেদন, প্রধানমন্ত্রীর সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা এটা পাবো। দাঁড়াতে হলো আমরা অসহায় মানুষ, আমাদের পেটে খিদা, নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, তারপরে তোমাদের পেটে খিদা, আমরা রাস্তায় নামি, আমাদের পুলিশই ধরে নিয়ে যায়। এখন আমাদের যদি সরকার, যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের একটা পূর্ণ বাসন করে দেয়, একটা বাসস্থান, একটা থাকার জায়গা, একটা কর্মসংস্থান যদি একটা খুলে দেয়, তাহলে আমরা তো আমরা চাই না, আমরা এই কর্ম করতে। আমাদের তিনি যদি উদ্যোগ নেয় যে একটা প্রতিবন্ধীদের একটা ব্যবস্থা করে দেবে, তাহলে আমরা চাবো না কখনো এই কাজ করতে, আমরা কখনো চাবো না এই কর্ম করতে। এটা প্রধানমন্ত্রী না করলে কেউ করবো না। আমরা জানি যে এই দর্শক, আমরা প্রতিবন্ধীরা কোনো মেডিকেলের সার্ভিস পাই না। এটা আমি পাই নাই, আরও দশজন পায় নাই, এটা আমি 100% গ্যারান্টি দেবো। কারণ আমি শারীরিক প্রতিবন্ধী, একটা হুইল চেয়ার পাই নাই, মেডিকেল যাই আমাকে দেয় নাই, আমার খুব কষ্ট। এটা বিনোদনভাবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে আমরা প্রতিবন্ধীরা যেন অগ্রাধিকার পাই, বাসস্থান পাই, চলার মতো সুযোগ সুবিধা পাই। এ বর্তমান ভাতাবৃত্তি বাড়াইতে চাই আমরা, প্রধানমন্ত্রী যদি বাড়ায় তা আমরা চলতে পারবো। এই যে 750 টাকা, 850 টাকা, এটা দিয়ে কি একটা বাচ্চা নিয়ে, দুইটা বাচ্চা নিয়ে, পাঁচটা বাচ্চা নিয়ে সংসার চলে? এটা প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে প্রধানমন্ত্রী যদি এটুকু একটু দৃশ্য তাকায়, সুদৃশ্য একটু তাকায়, তো প্রতিবন্ধীরা সবাই চলতে পারবো। দেখেন, আমি একজন অটো রিক্সা চালাই, আমার পরিবার একজন দৃষ্টি প্রতিবন্ধী। গত রমজান মাসে এই যে ডাম্বিনের জায়গা, আমারে সেই এই যে আপনার গুলিস্তান, যে আপনার বঙ্গ মার্কেট, শুক্রবার সন্ধ্যার পর আমার গাড়ি ধরে নিয়েছে টিআই, ধরে নিয়েছে। আমি বলছি স্যার দেখেন, আমার বউ একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমি কি করে কইব এই দেশে? আমি তো এই দেশের নাগরিক, আমি তো এই দেশের রোহিঙ্গা না। এই দেশের রোহিঙ্গা যদি আপনার সরকার বসায় বসায় ভাত খাইতে পারে, ঘর পাইতে পারে, সব কিছু পাইতে পারে, আমি এই দেশের নাগরিক প্রতিবন্ধী দুজন হয়ে আমি একটা ঘরও পাই নাই, আমি নিজের কর্ম নিজে করে খাবো, সেটাও খাইতে পারবো না কেন? আমি এই গাড়িটা কিস্তির উপরে আনছি, টিআই স্যারের বলার পরেও আমার গাড়িটা ডামিন করছে, 3টা কাগজ দিছে।